হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কেমন আছো তোমরা সবাই? আশা করছি তোমরা সবাই অনেক বেশি ভালো আছো। আলহামদুলিল্লাহ আমি অনেক বেশি ভালো আছি। সো অনেকদিন পরে হচ্ছে গিয়ে ছুটি পেয়েছি। আজকে হচ্ছে ফ্রাইডে, ইউএস এর সময় অনুযায়ী এখন হচ্ছে প্রায় বিকাল 4:30 মতো করে বাজে। সো আজকে সকালবেলা ঘুম থেকে উঠেই মর্নিং টাইমে আমি হচ্ছে জাস্ট সারপ্রাইজড বিকজ অফ এই প্রথম হচ্ছে গিয়ে বাংলাদেশ থেকে আমার জন্য কোনো পার্সেল আসছে। সো আর আমার জন্য যে বাংলাদেশ থেকে পার্সেল আসবে সেটা আমি জানি না। ইউএসএ আসার পর এতটা পরিমাণে ব্যস্ত হয়ে গেছি আমি আমি আমার নিজের জন্য তো সময় পাই না ভিডিও মেক করে। তোমাদের জন্য যে ইনফরমেটিভ কিছু ভিডিও দিব সেগুলো আপলোড করার সময় পাই না। যাই হোক, আজকে অনেকদিন পরে মনে হলো যে ব্যাপারগুলো শেয়ার করি, বিকজ অফ জীবনের সবথেকে ভালো একটা সময় পার করতেছি আমি এখন। বাবা মাকে অনেক বেশি মিস করি, বাংলাদেশকে অনেক বেশি মিস করি। সো থাকে না যে বাংলাদেশ থেকে যখন কেউ কোনো কিছু পাঠায়, ওই জিনিসটা আসলে আমার কাছে এখন আমি ফিল করতে পারি আর কি। ওই ফিলিংসটা আসলে এক্সপ্লোর করা সম্ভব না যে কী করে আমি আমার ফিলিংস বলবো। আর আমি আজকে অনেক বেশি এক্সাইটেড, হয়তো কথা এলোমেলো হয়ে যেতে পারে। তারপর আমি বলবো যে ভালোবাসা পাওয়ার জন্য ভাগ্য লাগে, আর আমার মনে হয় যে ওই ভাগ্য আমার আছে। আর আল্লাহ তাআলা আমাকে এত বেশি ভালোবাসেন, এত বেশি ভালোবাসেন, তাই জন্যই আমি আজকে এই জায়গাটাতে। আমি আল্লাহর কাছে অনেক কোটি কোটি শুকরিয়া। তো যেই মানুষগুলো হচ্ছে আমাকে অনেক বেশি ভালোবাসে, সো তাদেরকে আমি আসলে, তারা আমার কাছে অনেক কিছু। বিকজ অফ ভালোবাসতে হলে অনেক সুন্দর একটা মন প্রয়োজন, ভালোবাসতে হলে অনেক, ভালোবাসা আমার কাছে অনেক সম্মানের একটা জিনিস। আমি হয়তো একটা প্রেমা সবার হতে পারবো না, কিন্তু আমাকে যে এত মানুষ ভালোবাসে এই জিনিসটা আমার কাছে অনেক সম্মানের। যাই হোক, বাংলাদেশ থেকে সেই জিনিসটা পাঠাইছেন, তার কাছে আমি অনেক বেশি কৃতজ্ঞ। আর কি বলবো, আমি অনেক বেশি হ্যাপি, আমি জাস্ট সারপ্রাইজ। সো কোনো একজন মানুষ আরেকটা মানুষকে খুশি করতে চাচ্ছে বা তার ফেসে স্মাইল আনতে চাচ্ছে, এই জিনিসটা অনেক বড় ব্যাপার, সেটা সবাই পারে না। সো আমি হয়তো, আমি জানি না আমি বাংলাদেশে গেলে সেই মানুষটার সাথে দেখা করতে পারবো কি না, কিন্তু আমি তাকে ওয়েলকাম জানাচ্ছি ইউএসএ। আই এম দ্য লাকি ওয়ান আমি মনে করি। কি পাঠাইছে আমার জন্য তোমরা, আমি অবশ্যই তোমাদের সাথে শেয়ার করব যে কি পাঠাইছে আমার জন্য। ফোন পুরা ইয়া থাকবে তা না, লাইক কি বুলশিট। ফোন তো ট্রাই করছি, ওই যে কান্টিকে তো মিস প্রেমা জিনিসের দাম বলতে হয় না সেইটাই। যাই হোক, টাকার থেকে বড় কথা হচ্ছে পুতুলটা অনেক বেশি কিউট, রাইট? বাংলাদেশ থেকে আমার জন্য জার্সি আসছে, তাও কাস্টমাইজ করা, চিন্তা করা যায়? তো আমি কি বলবো, আই এম জাস্ট সারপ্রাইজড। লুক, এই যে প্রেমা নাম লেখা দেখছিস, প্রেমা নাম লেখা, নো, ও মাই গড, আমি এটা পড়বো, দাঁড়াও এক মিনিট, আরো দেখে দিই। লাইক ফোনের কভার, সে এটাও জানে যে আমি আইফোন 11 ইউজ করতেছি এখন। ও মাই গড, লাইক এই ফোনের কভারের মধ্যেও প্রেমা লেখা আছে নিচ দিয়ে ছোট্ট করে। কিছু বল, সারপ্রাইজটা দিছে বাট নামটা বলে নাই, একটা চিরকুট লিখে দিত, একটা নোট দিয়ে দিত। আর সবথেকে বেশি সারপ্রাইজ আমি যে ভাই মানুষের, ভাই কলিজা আছে বলতে হবে, এগো
আমি জাস্ট সারপ্রাইজ সকালবেলা ঘুম থেকে উঠে এটা হচ্ছে দেখা যাচ্ছে এটা হচ্ছে অ্যাপেলের লেটেস্টটা মনে হয় অ্যাপেলের এয়ারপডস আমি আইফোন 14 নিব কিন্তু আইফোন 14 এখনো অ্যাভেলেবল আছে ইউএসএ তে নাই অ্যাপেলে নাই একদম অ্যাপেল স্টোরে নাই সো একসাথে নিতাম হচ্ছে আমি লেটেস্টটা আর আইফোন 14 সে তার আগেই হচ্ছে কেউ একজন আমার জন্য আর এয়ারপডস পাঠিয়ে দিছে আমি জাস্ট চিন্তা করছি ও মাই গড ইউ আর লাকি মানে বুঝলাম না আমি কিছু বাট এটা খুবই প্রয়োজনীয় একটা জিনিস রাইট আমি খুলে দেখাচ্ছি সো লুক অরিজিনাল অ্যাপেলের এয়ারপডস আমি জাস্ট অনেক বেশি হ্যাপি ও মাই গড আমি রিসেন্ট আমি কিন্তু এয়ারপড নিতাম তোরে বলছি না যে একসাথে এয়ারপডস লাইক আইফোন 14 নিতাম অ্যাটলিস্ট আমি অনেক বেশি হ্যাপি এই জন্য যে মানুষটা বাংলাদেশে আসছে বাংলাদেশ থেকে আমার জন্য ভালোবাসা আসছে এই জিনিসটা অনেক বেশি সম্মানের আর কি বলবো আমি অনেক বেশি এক্সাইটেড আছি আর এই জিনিসটা আমি এখন একটু পরে আসতেছি বিকজ অফ যেহেতু আমি কি করার আছে আমার আমি জানি না বিকজ এই সিচুয়েশনটা আমার এই জীবনে প্রথমবার ঘটছে এরকম কিছু আমি অনেক বেশি সারপ্রাইজ সো পরে আসলে হয়তো বা সে যদি ভিডিওটা দেখে অবশ্যই খুশি হবে আমি পড়তেছি এটা আর আমার খুবই ভালো লাগছে পিছনের এই প্রেমা লেখাটা রাইট সো ফাইনালি আমি পড়ছি অ্যাটলিস্ট সে দেখলে হয়তো ভিডিওটা দেখলে হয়তো খুশি হবে আমি পড়ছি এই যে পিছন থেকে দেখা যেতেছে লাইক লুক আমার নাম লেখা আচ্ছা দেখছিস যাই হোক আমি অনেক সুন্দর হইছে ও মাই গড দাম আছে অনেক টাকা খরচ করছে বিগ ফ্যান বিগ ফ্যান এটার প্রাইস কেমন হবে বাংলাদেশি টাকায় 30,000 টাকা তো হবে মনে হয় নাকি হ্যাঁ 30,000 টাকা হবে আবার ডিএসএল এ পাঠাইতেও কিন্তু অনেক 5,000 টাকা ওখানে গেছে দমাসে ফ্যানে দমাসে যাই হোক সে আমার হয়তো খুব একটা ভালোবাসার মানুষ আমি আমি চাইবো আল্লাহর কাছে যে সে অনেক ভালো থাকুক সে পৃথিবীর যেখানেই থাকুক না কেন কারণ মানুষকে ভালোবাসতে হলে অনেক বড় একটা মনের প্রয়োজন ফার্স্টলি আর আমার জন্য যেন সে দোয়া করে আর আমি অনেক বেশি হ্যাপি হয়েছি সিরিয়াসলি অ্যান্ড আমি এটা অবশ্যই ইউজ করব আর এটাও আমি রেখে দিব এগুলো সব কিছু আমার কাছে মেমোরি হিসেবে থাকবে সো আমি জানি না যে তাকে কিভাবে কি বলার আছে হি ডিজার্ভ হাগ মানে ইউএসএ থাকলে আমি অবশ্যই তাকে গিয়ে একটা হাগ দিতাম ফার্স্টলি বিকজ অফ এটা তো যায় জানি না যে কি যায় কি যায় না আমি অনেক বেশি এক্সাইটেড আমি কথা এলোমেলো করে ফেলতেছি সো এটাই তোমাদের সাথে শেয়ার করার ছিল সো তোমরাও আমার চ্যানেলের সাথে অবশ্যই থাকবা ডোন্ট ফরগেট টু সাবস্ক্রাইব ফর চ্যানেল করো সবাই শীঘ্রই সামনে হচ্ছে গিয়ে আমি ইউএসএ তে কি ভিসায় আসছি কিভাবে আসছি সেই ভিডিও আপলোড করতে যাব সো ডোন্ট ফরগেট টু সাবস্ক্রাইব মাই চ্যানেল অবশ্যই আমার চ্যানেলের সাথে থেকো আর আমাকে এইভাবেই ভালোবেসো সো আজকের ভিডিওটা এই পর্যন্তই দেখা হবে অন্য কোনো ভিডিওতে টাটা